Assalamualaikum warahmatullahi. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Alhamdulillah. Allah pakir darbare lakh koti shukur guzar hocchi je Allah taala amader shokolke duniyar shokol karyakrom theke durihuto kore পৃথিবীর সর্বোচ্চ স্থান সর্বোৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে এসে জুমা পূর্ব আলোচনায় কিছু কথা আলোচনা করবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহর দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব মানবতার মুক্তির দিশারি যিনি রাহমাতান লিল আলামিন দুজাহানের বাদশা আপনার নবী আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সকলেই দরুদ এবং সালাম প্রেরণ করছি সেই নবীর রওজায় বড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিবৃন্দ আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল জিন জিন একটা সূরা আছে এটা নাম শুনেছেন জিন সূরা আছে নাম শুনেন নাই শুনেছেন যে জিনের নামে একটা সূরা আছে এই জিন সূরার 18 নম্বর আয়াত তার অংশ তেলাওয়াত করেছি সূরা বাকারার কিছু অংশ তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুনের থেকে কিছু তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবীর পবিত্র জবান নিঃসৃত বাণী হাদিস থেকে একটা হাদিস আমি কোট করেছি আল্লাহ তাআলা আমাকে যেন এই কোরআনের আয়াতগুলো এবং হাদিসের উপরে কথা বলবার তৌফিক দান করেন সকলেই বলেন আমিন পৃথিবীতে সর্বোত্তম জায়গা কোন জায়গা সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোন জায়গা মসজিদ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ এর মধ্যে সন্দেহ আছে সন্দেহ নাই এখন আসেন এই মসজিদ আল্লাহর ঘর এবং শ্রেষ্ঠ জায়গা আমরা সেখানে আসতে পেরেছি এজন্য আল্লাহর শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ এবার আসেন কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন নাজিল করেছেন কি কারণে আল্লাহ প্রথমেই কুরআন নাজিল করে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি ইহা এমন একটি কিতাব এমন একটি বই যেই বইয়ের মধ্যে যেই কিতাবের মধ্যে যেই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই আসলো কি জন্য হুদাল লিল মুত্তাকিন বলছে যে এই বইটা এই কিতাবটা যদি মানুষরা অনুসরণ করে তাহলে মানুষগুলো হেদায়েত পাবে কোন মানুষগুলো হেদায়েত পাবে যারা মুত্তাকি হবে তারা হেদায়েত পাবে মুত্তাকি কি জিনিস আল্লাহ ভীতি মুত্তাকি কারা চলুন আমরা একটু দেখে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে ডেকে বলতেছেন মুত্তাকি হবে সেই সকল মানুষ মুত্তাকি হলো সেই সকল আল্লাহর বান্দা মুত্তাকি হলো সেই সকল নবীর উম্মত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডেকে ডেকে বলতেছেন মানুষ মুত্তাকি হলো ওই সকল মানুষ ওই সকল আমার বান্দা তারা মুত্তাকি কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে না দেখে যারা বিশ্বাস করে আমাদের প্রভুকে আমাদের মালিককে আমাদের মালিক আল্লাহ আপনারা কি কেউ আল্লাহকে দেখেছেন দেখছেন দেখেন নাই কিন্তু আল্লাহ যে আমাদের মালিক আল্লাহ যে আমাদের রব আল্লাহ যে আমাদের প্রভু এটা বিশ্বাস করেন কি না বিশ্বাস করেন তাহলে মনে রাখেন আপনি মুত্তাকির এক নম্বর শর্ত এক নম্বর যে গুণ এটা আপনার মধ্যে আছে আপনি যে মুত্তাকি মাপার জন্য যেই মেশিন আল্লাহ তাআলা দিয়েছেন যেই গুণগুলো দিয়েছেন যেই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন এর মধ্যে এক নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহকে না দেখে বিশ্বাস করা এই বিশ্বাস আমাদের আছে সুতরাং আমরা মুত্তাকির একটা গুণ একটা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে আমরা মুত্তাকি
alladzina yu'minuna bil ghaibi wa yuqimunas shalah. Ebong tara ki korbe Allah ke bishwash korbar pore namaz qaim korbe, namaz ke protishtha korbe, namaz aday korbe. Eta holo muttaqi howar 2 number gun. Koy number gun? 2 number gun. Allah taala boltechen 3 number gun, wa mimma razaqnahum yunfiqun. 3 number boishishto, 3 number jei gun amar Allah boltechen. তিন নম্বর গুণ হলো আমি আল্লাহ তোমাকে যেই রিজিক দিয়েছি যেই খাদ্য দিয়েছি যেই জন্তুলত দিয়েছি যেই রিজিক তুমি পেয়েছো এইখান থেকে আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর দেখানো পথে আমি আল্লাহর দেখানো যেই রাস্তা এই রাস্তায় ব্যয় করবা মুত্তাকিদের জন্য তিন নম্বর বৈশিষ্ট্য কয় নম্বর বৈশিষ্ট্য তাহলে মুত্তাকিদের জন্য তিনটা বৈশিষ্ট্য আমি বললাম কয়টা এরপরে আরো বৈশিষ্ট্য আছে এখন মিলিয়ে দেখুন তো আমরা এক নম্বর আল্লাহকে বিশ্বাস করি এটা মুত্তাকির এক নম্বর গুণ এটা আছে দুই নম্বর নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো এই গুণটা আমাদের মধ্যে আছে তিন নম্বর গুণটা হলো আমাকে আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছে সেইখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে তাহলে আমি মুত্তাকি হতে পারবো নইলে হতে পারবো না এটা কখন দান করতে হবে কখন ব্যয় করতে হবে আপনি বলবেন যে ঠিক আছে একটু সময় হোক সময় মতো গিয়ে আমি দান করব আমরা বলি কি না বলি না ধান কাটা শেষ হয়ে যাক অথবা আমার এই যে বিপদটা আছে মানুষ টাকা পায় বা এই সমস্যা আছে সমস্যার সমাধান করবার পরে আমি দান করে দেব সময় মতো সুবিধা মতো আল্লাহ কি বলতেছেন সেটা আগে দেখে আসি আল্লাহ সূরা মুনাফিকুনের মধ্যে বলতেছে ওয়ানসিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله أكبر الله ডেকে ডেকে বলতেছেন দুনিয়ার সমস্ত মানুষকে তোমরা যারা মুত্তাকি হইতে চাও যারা মুমিন হতে চাও তোমাদেরকে দান করতে হবে কখন দান করতে হবে আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেইখান থেকে তোমরা দান করো তোমাদের মৃত্যু আসার পূর্বেই কি আসার পূর্বেই মৃত্যু আসার আগেই দান করতে হবে আপনি কি জানেন নাকি আপনি আরো 7 দিন হায়াত পাবেন এই গ্যারান্টি কি আপনাদের আছে আছে নাই আপনি এক মাস এক সপ্তাহ এক বছর 6 মাস হায়াত পাবেন এই গ্যারান্টি যেহেতু নাই কিন্তু গ্যারান্টি আছে আপনি যে কোনো সময় মৃত্যু বরণ করবেন মরে যাবেন এই গ্যারান্টি আছে কিনা আছে না আছে আপনি যখন তখন মারা যাবেন এটার গ্যারান্টি আছে কিন্তু আপনি বেঁচে থাকবেন এই গ্যারান্টি নাই তার মানে মরাটাই স্বাভাবিক মরাটা কি মানুষ মৃত্যু বরণ করবে এটা স্বাভাবিক বেঁচে আছি এটা অস্বাভাবিক আল্লাহর রহমতে আল্লাহর করুণার আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি এটা হলো অস্বাভাবিক ঘটনা আল্লাহ আমাদেরকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এজন্য আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ এখন আসেন তো তাহলে আমাদেরকে দান করতে বলতেছেন আল্লাহ সম্পদের মালিককে আমার যেই ধান চাল টাকা পয়সা ধন সম্পদ এগুলোর মালিককে কে মালিক আল্লাহ দান করতে বলেছেন কে আল্লাহ কখন দান করতে বলেছেন মৃত্যু আসার আগে কখন মৃত্যু আসার আগে মৃত্যু আসার পূর্বেই আপনাকে দান করতে বলেছে কারণ মৃত্যু হবার পরে আপনি দান করার আর সুযোগ পাবেন না দ্বিতীয়বার সুযোগ চাইবে মানুষ হে আল্লাহ তুমি আমাকে আরেকবার যদি সুযোগ দিতে আমি দুনিয়া থেকে আমার যত ধন সম্পদ আছে আমি এগুলো দান করে দিতাম দান করে ওয়াকুম মিনাস সলিহিন এবং সলিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম বেশি বেশি দান আমি করতাম আমাকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয় আপনারা বলেন তো বিবেক দিয়ে বুঝে মগজ দিয়ে চিন্তা করে মানুষ মৃত্যুর পরে শতবার যদি এই সুযোগ চায় আল্লাহর কাছ থেকে আমার আল্লাহ ওই সুযোগ দিবেন নাকি দেবে সুযোগ আছে সুযোগ নাই সুযোগ যদি না থাকে সুযোগ যদি আমরা দ্বিতীয়বার না পাই তাহলে সুযোগ এখনই কাজে লাগাতে হবে ইরির সময় আপনাকে ইরি আবাদ করতে হবে আমনের সময় আমন আবাদ করতে হবে আপনি যদি সুযোগ বুঝে সেজন বুঝে সময় বুঝে আবাদ না করেন তাহলে আপনার লস হবে
আবাদ ভালো হবে না, হবে? মৌসুম অনুযায়ী যদি আপনি আবাদ না করেন আবাদ হবে? আবাদ হবে না। আবাদ যদি না হয় তাহলে তো আপনি ভালো করতে পারবেন না, সফল হবেন না। তা আমার আল্লাহ বলতেছে মৃত্যু আসার পূর্বেই তুমি দান করো, দান করলে তুমি লাভবান হবে, পরে দ্বিতীয়বার সুযোগ চাইলে তুমি কি হবে না, সুযোগ পাবে না। আপনি যদি 10 টাকা দান করেন, 100 টাকা দান করেন, 10,000 টাকা দান করেন, আল্লাহ তাআলা অন্য পাশে অন্য দিক দিয়ে সংসারে, আর সংসারে উন্নতি হবে, আপনার সন্তানগুলো মানুষের মতো মানুষ হবে, আপনার বাড়িতে আল্লাহর রহমত হবে, পরিবারের শান্তি হবে, বিপদ আপদ কম হবে। আপনি যদি এই কথাগুলো বিশ্বাস করেন তাহলে খুব দ্রুততম সময়ের মধ্যে আপনারা যেই দানের ওয়াদাগুলো করেছিলেন এই দানগুলো পরিশোধ করুন। আল্লাহ তাআলা আপনাকে খুশি করবে, আপনি আল্লাহকে খুশি করেন। আপনি আগে কাকে খুশি করবেন? আল্লাহকে খুশি করেন, আল্লাহ আপনাকে খুশি করবেন। আল্লাহর নবীর হাদিস, মান বানা মাসাজিদ আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। কি আপনি চান না 10 জন সাহাবী দুনিয়াতে থাকতে বেহেস্তের খবর পেয়েছে, আপনাকে যদি বলা হয় যে আপনার জন্য বেহেস্তে একটা ঘর আছে, আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? জোরে বলেন। আমার তো মনে হচ্ছে বেহেস্ত ঘর ভাইয়াও আপনারা কথা বলতে চাচ্ছেন না। যদি খুশি হন প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীর, আমার কথা তো মিথ্যা হইতে পারে, অসত্য হতে পারে, আপনারা বলেন তো নবীজি কি মিথ্যা কথা বলেছেন, অসত্য কথা বলেছেন? ওনার কথায় কোনো সন্দেহ আছে? আছে? যদি না থাকে, আমার নবী আপনার নবী নিজে বলেছেন, বলেছেন যেই ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মসজিদ নির্মাণ করে, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করে, টাকা পয়সা দেয়, দান করে, আল্লাহ তাআলা তার জন্য বেহেস্তের মধ্যে একটা বাড়ি তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নির্মাণ করেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি খবর এখনই পেয়ে যাই যে বেহেস্তের মধ্যে আমার ঘর আছে, ভালো লাগবে না? ভালো লাগবে কি না? ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।